हेलो बंधुरा, वेलकम टू माय चैनल श्रीज किचने। तुम्हारे स्वागत। आज के रेसिपिटा तुम्हारे साथ शेयर करब, से हलो पनिर कैप्सिकम। ताहले वीडियो पुरो देखते थको, स्किप ना करे ताहले बुझते पारबे आमी रान्नाटा केमन करे करेछि। ताहले चलो आमार किचने आज के पनिर कैप्सिकम रान्नाटा करी। बंधुरा, तुम्हारे तो बोल्लामी आमी आज के पनिर कैप्सिकम बनाबो निरामिष। तो एखाने आमी 300 ग्राम पनिर निये नियेछि, पिस पिस करे केटे रेखे दियेछि। ওখানে নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু, ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আর আমার মশলার জন্য যা লাগছে সেটা হচ্ছে একটা ছোট গোটা টমেটো, পরিমাণ মতো একটু আদা, পরিমাণ মতো চারমগজ। এগুলো সবই টু টেবিলস্পুন করে নিলেই হয়ে যাবে। গোটা জিরে, গোটা ধনে, আর চেরা চারটে কাঁচা লঙ্কা, আর তেলে ফোড়ন দেওয়ার জন্য আমার এটা এলাচ ছোট, দুটো ছোট লবঙ্গ, আর একটা দারচিনিকে আমি টুকরো করে কেটে রেখেছি। তো বন্ধুরা, এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর কাঁচা লঙ্কা বাদে আমার এখানে বাকি যা যা মশলা আছে এগুলো টোটালটাই আমি বেটে নেব। তো আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, এবারে আমি পনিরগুলো ভাজবো। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আর এই রান্নাটা সাদা তেলে করলেই বেশি ভালো হবে। তবে কারোর কারোর যদি মনে হয় যে না আমি সাদা তেলে করব না, তো সে সর্ষের তেল ব্যবহার করতে পারে। তো কড়ায় তেল গরম হয়ে গেছে, বেশ ভালোভাবেই গরম হয়েছে। এবারে আমি পনিরগুলো ভেজে নেব। আমরা পনিরটা খুব বেশি কড়া করে ভাজছি না, তোমাদের ইচ্ছা হলে তোমরা পনির কড়া করেও ভাজতে পারো। পনির ভাজা হয়ে গেছে। আমি বললাম না, আমি বেশি ভাল কড়া করে পনির ভাজিনি। তো তোমরা যদি কড়া পনির ভাজা খেতে চাও, তো পনিরকে তোমরা বেশ ভালো করে কড়া করে ভেজে নিতেই পারো। আমার বাড়িতে হালকা পনির ভাজাই হয়, সেই জন্য হালকাই ভেজেছি। তো এবারে আমি কড়ায় এই এলাচ, লবঙ্গ আর যে দারচিনিটা আমি রেখেছিলাম সেটা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। তো এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আমার বেটে রাখা যে মশলাটা ওটা আমি অ্যাড করছি। এটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কষে নেব। মশলাটার মধ্যে তো আগেই দেখিয়েছি কী কী আছে, টমেটো আছে, গোটা ধনে আছে, গোটা জিরে আছে, চারমগজ আছে, আর একটু আদা আছে। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষব। এবারে মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করছি। আর অল্প করে কাশ্মীরি মির্চ অ্যাড করছি, শুধু একটু কালারটা হওয়ার জন্য। এবারে আমি আবারও ভালো করে মশলাটাকে কষাতে থাকব। তো মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এতে এবার আমি আলু অ্যাড করব। আলুটা অ্যাড করে মশলাটাকে ভালো করে আলুর মধ্যে মাখাবো, আর সাথে পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দেব। নুনটা অ্যাড করার পর ওভেনের ফ্লেমটাকে একটু কমিয়ে আমি আবার আলুটাকে কষতে থাকব। আলুটার মধ্যে ভালোভাবেই মশলা মিশে গেছে,
এবারে আমি ক্যাপসিকামটাকেও অ্যাড করছি। ক্যাপসিকামটা দিয়েও আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি মশলাটা বাটার পর যে ধুয়ে রাখা জলটা ছিল সেটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে আমি কষতে থাকবো। তো মশলা খুব ভালো করে আলু ক্যাপসিকামের মধ্যে কষানো হয়ে গেছে। এবারে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। আমি এখানে লঙ্কাটাকে চিরেই দিলাম। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তো আলু আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে, ভালো মতোই সেদ্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে পনিরটাকে অ্যাড করে দেব। পনিরটাকে অ্যাড করে আর একটু কিছুক্ষণ এটাকে আমি ফুটতে দেবো, যাতে পনিরের মধ্যেও একটু মশলা ঢোকে, নুনটাও ঢোকে। তো পনিরের তরকারি মোটামুটি হয়েই গেছে, পনিরগুলোও মিশে গেছে ঝোলের মধ্যে। পনিরে যদিও একটু নুন মিষ্টি কমই ঢোকে, তাও ঝোলের মধ্যে একটু আগে থেকে দিলে কিছুটা হলেও একটু টেস্ট পাওয়া যায়, সেজন্য আমি পনিরগুলো একটু আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আর বারবারই বলছি, এই রান্নায় আমি মিষ্টি ব্যবহার করিনি, কিন্তু তোমাদের যদি মনে হয় তোমরা চিনি ব্যবহার করতেই পারো। রান্না হয়ে গেছে, এবারে আমি ওভেনটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলাম। তো পনির আলু ক্যাপসিকামের তরকারি রেডি। এটা একদম নিরামিষ রান্না, তোমরা দেখেছো বন্ধুরা আমি এতে পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করিনি। সুতরাং এটা নিরামিষে যারা খেতে চায় তারা অবশ্যই খেতে পারবে এবং খেতে খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখলে আমি কীভাবে পনির ক্যাপসিকামটা করলাম, তোমরাও ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার আজকের এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে বেল আইকনের অলটাকে প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকের মতো টাটা।